গত বৃহস্পতিবার কমলচৌড়া থানার এসআই দুর্গা কুমার রাংখল নেশাদ্রব্য গাড়ি চেকিং করার সময় রহস্যজনকভাবে নিহত হয়েছিলেন। সোমবার প্রয়াত এসআই দুর্গা কুমার রাংখলের তেলিয়ামুড়া রাংখলপাড়া স্থিত নিজ বাড়িতে যান কংগ্রেস নেতৃত্ব সবল ভৌমিক, প্রকাশ দাস, শব্দ জমাতিয়া, প্রশান্ত ভট্টাচার্য প্রমুখ। নেতৃত্ববর্গ পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান এবং দোষীদের শাস্তির দাবি করেন। এক পরিবার জয়েন্ট ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলি থাকে, জয়েন্ট ফ্যামিলি, তারা সব জয়েন্ট ফ্যামিলি। এখন চার বোন আছে। আচ্ছা, জনপ্রতিনিধিদের গাড়ি ইনভলভ আছে বলে একটা বাজারে খবর, যতক্ষণ পর্যন্ত তদন্ত না হয় আমরা নিশ্চিত হয়ে বলতে পারছি না। তবে রাজ্য সরকারের যে গতিবিধি তাতে মনে হচ্ছে কোনো ক্ষমতাশীল ব্যক্তির এই যে গাড়িগুলো নিয়ে এই রকম পাচারকারীরা যাচ্ছিল এবং সেই গাড়িগুলি মালিকানা কে সেগুলোকে চিহ্নিত করা দরকার। সমস্ত ক্ষেত্রে রাজ্য সরকারের একটা অনীহা, তদন্ত রাজ্য সরকার এগুচ্ছে না। তাই আমার মনে হয় এই রাজ্যে এই ঘটনা, এই মর্মান্তিক ঘটনার যদি সঠিক তদন্ত করতে হয় রাজ্যের কোনো এজেন্সি দিয়ে সেটা সম্ভব হবে না, কারণ শাসক দল এটা কিছুতেই করতে দেবে না। তার জন্য আমরা সিবিআই তদন্ত দাবি করেছি জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে। একমাত্র সিবিআই তদন্ত করে এই ঘটনার আসল রহস্য উদ্ঘাটন করা হোক। এই খুনের সঙ্গে কারা কারা জড়িত, কোন কোন ক্ষমতাশালী ব্যক্তিদের গাড়ি সেখানে বা সেই ব্যক্তিদের পাচার কাজের সঙ্গে কারা কারা যুক্ত, আমরা এ রাজ্যে কান পাতলে শুনতে পাই। অনেক জন বিজয় ভূমিকের রিপোর্ট, ত্রিপুরা নিউজ নেটওয়ার্ক।